হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের অনেক স্টুডেন্টসদের কাউন্সেলিং স্ট্যাটাস এই পোর্শনটাতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। প্রথমত যেটা তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা অনেকেই কাউন্সেলিং করেছিলে কিন্তু চয়েস লক করোনি, তার ফলে একটা টেকনিক্যাল ইস্যুস এসেছে এবং তার ফলে তোমাদের অনেকেরই চয়েস কিন্তু পুরো ডিলিট হয়ে গেছে। এইটার জন্য এটা হচ্ছে বেসিক্যালি যখন তোমাদেরকে কলেজ দেওয়া হয় তখন সেখানে এখানে মেসেজ দেওয়া থাকে, সেটা তোমরা দেখেছো যে কংগ্রাচুলেশনস কলেজ তোমাদের অ্যালট করা হয়েছে সেটা লেখা থাকে। কিন্তু যখন কোনো স্টুডেন্টস কে কলেজ অ্যালট করা হয় না তখন কিন্তু এখানে লেখা থাকে যে সরি, কোন রকম কোন আসন বরাদ্দ করা যায়নি বা করা হয়নি, সেটা এই পোর্শনটায় লেখা থাকার কথা। যদি এই স্টুডেন্টের যে চয়েস লক করেছিল, বাট এই স্টুডেন্টটা কিন্তু চয়েস লক করেছিল, এরকম অনেক স্টুডেন্ট আছে যে যারা চয়েস লক করেছে, চয়েস ফিল করার পরে চয়েস লক করেছে, তারপরেও কিন্তু এরকম এসেছে। আমার অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু চয়েস লক করেছিল এবং অনেক আগে থেকেই তারা চয়েস লক করে রেখেছিল, তার ফলেও কিন্তু তাদের এরকম কাউন্সেলিং স্ট্যাটাসটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এরকম যাদের দেখাচ্ছে তাদের সকলকে বলবো, তারা যে চয়েস ফিলিং লক করেছিলে সেটার যে প্রিন্ট আউট নিয়ে রেখেছো সেটা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং তোমার যে পাসওয়ার্ড বা তোমার যে আইডি সেটা দিয়ে কাউন্সিলের যে হেল্প ডেস্ক সেখানে তোমরা মেল করো helpdesk@webstee.co.in। এই যে ইমেল আইডি, এই ইমেল আইডিতে তোমরা সকলে তোমাদের যে প্রবলেম সেটা জানিয়ে যে কাউন্সিলিং স্ট্যাটাস ব্ল্যাঙ্ক এটা সাবজেক্ট দাও দিয়ে সকলে মেল করো, কারণ এটা খুবই চিন্তার বিষয়। এরকম অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তাদের কাউন্সিলিং স্ট্যাটাস ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এবং তোমাদের কিন্তু ভর্তি হওয়ার লাস্ট ডেট ডেফিনেটলি 7 তারিখ, মাঝখানে শনি রবি আছে, তো বুধবার কাউন্সিলিং এর যে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছে সেই অনুযায়ী লাস্ট ডেট। তো তোমাদের যেহেতু ওখানটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে দুটো, এটার মানে এটাই যে তোমাদেরকে এখন সিট বরাদ্দ করা হয়নি। তো তোমরা পরে আবারও রাত্রের দিকে বা কাল সকালের দিকে একবার আবারও খুলে দেখবে, যদি ওই জায়গাটা ঠিক করা হয়, যে এটাও যদি লেখা থাকে যে সরি কোনো রকম কোনো সিট বরাদ্দ করা হয়নি, সেটা দেখেও তোমাদের শান্তি, কিন্তু জায়গাটা ব্ল্যাঙ্ক আছে সেটা দেখেই একটা টেনশনে তোমাদের বিষয়। তো সকলকে বলবো হেল্প ডেস্কে মেল করো, তোমাদের যে চয়েস লক করেছিলে সেটার যে লিস্ট সেটা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কাউন্সিলে মেল করো। কোনো রকম কোনো যদি হেল্প না পাও, সোমবার দিন তোমরা পারলে একবার কারিগরি ভবনে তোমরা যেতে পারো এবং গিয়ে সেখানে তোমরা ব্যাপারটা জানাও, কারণ কালকের মধ্যে যদি কোনো রকম কোনো আপডেট আসে এবং ওই ব্ল্যাঙ্ক জায়গাটায় যদি শো করে যে কোনো রকম কোনো সিট বরাদ্দ করা যায়নি, সেটা আলাদা বিষয়, বাট যদি না শো করে তাহলে আমার মনে হয় তোমরা একবার কারিগরি ভবনে যেতে পারো, কারণ হেল্প